আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আজকে কথা বলবো খারাপ কোলেস্টেরল ক্ষতিকর প্রভাব। আমাদের দেহের মধ্যে দুই ধরনের কোলেস্টেরল বিদ্যমান, একটা হচ্ছে ভালো কোলেস্টেরল আর একটা হচ্ছে খারাপ কোলেস্টেরল। ভালো কোলেস্টেরলগুলো আমাদের দেহকে সুস্থ রাখে, ভালো রাখে, বাট খারাপ কোলেস্টেরল আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, যা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে এবং আমাদের জীবনের জীবনযাত্রা চলাফেরা প্রতিটা ক্ষেত্রের মধ্যেই প্রভাবিত করে। বিশেষ করে খারাপ কোলেস্টেরলের কারণে আমাদের দেহের মধ্যে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়, কারণ খারাপ কোলেস্টেরল দেহের মধ্যে আপনার রোগ সৃষ্টি, রোগের যে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে অনেকাংশেই নষ্ট করে দেয় এবং বিশেষ করে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়, কারণ দেহের মধ্যে যদি অতিরিক্ত কোলেস্টেরল থাকে তার স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় এবং এই জন্য তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ডায়াবেটিসের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার প্রধান লক্ষণের মধ্যে একটা অন্যতম লক্ষণ হচ্ছে আপনার অতিরিক্ত কোলেস্টেরল থাকলে, আর বিশেষ করে শ্বাসকষ্ট সমস্যা সৃষ্টি হয়ে থাকে অনেক ক্ষেত্রে অতিরিক্ত কোলেস্টেরলের কারণে। সুতরাং বুঝতেই পারতেছেন আমার দেহের একের পর এক আমাদের দেহের মধ্যে রোগ সৃষ্টি হয় খারাপ ক্ষতিকারক কোলেস্টেরলের কারণে। সুতরাং এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে ভাবা উচিত। এবং বিশেষ করে আর্থ্রাইটিসের সমস্যা, অনেক পেশেন্ট আছেন যারা আর্থ্রাইটিসের সমস্যায় প্রতিনিয়তই সাফার করতেছেন, যা আপনাকে অনেক বেশি ভাবে প্রভাবিত করতেছে এবং জীবনকে অনেক বেশি অতিষ্ণ করে তুলতেছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বোঝা উচিত এবং এটা সমদর্পণে আনা উচিত। এবং বিশেষ করে রক্তনালীর মধ্যে বিভিন্ন ফাংশনাল প্রবলেমও সৃষ্টি হয় আপনার এই প্রবলেমের কারণে, অর্থাৎ ক্ষতিকারক কোলেস্টেরলের কারণে। এবং বুকের মধ্যে চিনচিন করে ব্যথা অনুভব হয়, এটা প্রতিনিয়তই অনেক সময় কন্টিনিউ হয়ে থাকে। সুতরাং বুকে ব্যথার সমস্যাটাও কিন্তু আপনার এই অতিরিক্ত ক্ষতিকারক কোলেস্টেরলের কারণে হয়ে থাকে। এবং হাত পায়ে, কোমরে, পিঠে সব ব্যথা অনুভব হয়, এটা ব্যথাটা খুবই অতিরিক্ত তীক্ষ্ণ থাকে। সুতরাং এই ব্যথার অনুভবটা যে হয় আমাদের মাঝে মধ্যে অনেকের ক্ষেত্রে, যাদের দেহে অতিরিক্ত কোলেস্টেরল বিদ্যমান তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি দেখা দেয়। সুতরাং এই বিষয়টা আমাদেরকে একটু আমাদের বোঝা উচিত এবং এই বিষয়টার প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা উচিত। সুতরাং ক্ষতিকারক কোলেস্টেরলের জন্য ডক্টররা অনেক ক্ষেত্রে আমাদেরকে রোসোবাস্টাটিন এবং অ্যাটোবাস্টাটিন গ্রুপের মেডিসিন দিয়ে থাকে, তাছাড়াও আরো অন্য গ্রুপের মেডিসিন রয়েছে, বাট এই দুইটা গ্রুপের মেডিসিন বেশি দেয়া থাকে। তবে অবশ্যই এই মেডিসিনগুলো ডক্টরের পরামর্শ অনুযায়ী আমাদের গ্রহণ করা উচিত এবং এটাই আমাদের জন্য সবচেয়ে শোভনীয় এবং সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা রাখে। এবং তার পাশাপাশি আমাদের খাবার দাবারের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনলে আমাদের ক্ষতিকারক যে কোলেস্টেরলটা, অর্থাৎ অতিরিক্ত কোলেস্টেরল, এটা আমাদের দেহ থেকে দূরীভূত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার একটু বেশি গ্রহণ করতে হবে এবং যেহেতু ভিটামিন সি এর মধ্যে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড রয়েছে, তার পাশাপাশি সবুজ শাকসবজি একটু গ্রহণ করতে হবে বেশি পরিমাণ এবং তৈলাক্ত খাবারটা ওটা সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। এবং পাশাপাশি আপনি ক্ষতিকারক কোলেস্টেরলটাকে দেহ থেকে দূরীকরণের জন্য আপনি আখরুট খেতে পারেন। আখরুট অনেক স্বাস্থ্যসম্মত খাবার, এটা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্ব বহন করে এবং ক্ষতিকারক কোলেস্টেরলটাকে দেহ থেকে বের করে দেয়। এবং আমাদের খাদ্য তালিকার মধ্যে পানির পরিমাণ বাড়াতে হবে, আর ক্ষতিকারক কোলেস্টেরল আপনার দূর করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আপনি ভালো কোলেস্টেরলগুলো আপনার দেহের মধ্যে ঢুকাতে হবে, অর্থাৎ ডিম একটা ভালো কোলেস্টেরল, ডিমের কোষমের মধ্যে, এবং অলিভ অয়েল তেল, এটা একটা ভালো কোলেস্টেরল। তারপরে আপনার প্রাণীজ থেকে সরাসরি ভাবে আপনি যেই প্রোটিন গুলো পাচ্ছেন, বাদাম, বাদাম একটা আপনার গুড কোলেস্টেরল, অর্থাৎ আপনি যখন ভালো কোলেস্টেরল গুলো গ্রহণ করবেন, খারাপ কোলেস্টেরল গুলো ছেড়ে দিবেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার খারাপ কোলেস্টেরল গুলো দেহ থেকে বের হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণরূপে মেডিসিনের উপর ডিপেন্ড হতে হবে না, আপনার নিজের স্বাস্থ্য সচেতন হতে হবে আপনাকে এবং আপনাকে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে। লাইফটা ভাই আমার, আমি আমার জীবনকে কিভাবে প্রভাবিত করবো, আমার জীবনকে কিভাবে আমি হ্যাপি রাখবো, সুস্থ রাখবো, এটা সম্পূর্ণ আমার নিজের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।